হ্যালো গাইস, তোমার জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম, ফিরে এলাম। আজকে এইটা বেরিয়েছি, জল বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ মাঠে ঘাটে কত জল, মানে কাদায় কাদায় চারজনে ঘুরতে পেয়েছে। এই যে দুজন আছে, সাইড আছে, ওই সাইডেরটা আছে তোমার, ওর নাম হলো শুভঙ্কর, এটা হলো আমাদের দেবজিৎ ভাই, আর একজন আছে এই যো সায়ন। রাত থেকে জলটা হচ্ছে, মোটামুটি ভোর 4টা থেকে জলটা শুরু হয়েছে। এই জলটা ছাড়তে একটু মারাতে ঘুরতেলাম, তাই মানে কি করব ভালো লাগছে না। একটু হচ্ছে দেখি ঘুরে আসে, আমাদের একটা পুকুর আছে, পুকুরটা মানে নতুন এই খালফিল হয়েছে, ওটাই দেখতে যাব, দেখতে যাচ্ছি পুকুরটা। বড় পুকুর, মানে বড় বড় মাছ ছেয়েছে পুকুরটাতে, সে কি বলবো, এক একটা মাছ তোমার 5 কেজি 10 কেজি ওয়েটের মাছ সব ভাসে, ওই মাছগুলো দেখতে সবাই বলছে, তাই দেখতে চলো যে দেখাচ্ছি তোমাকে। বন্ধুরা দেখো আমাদের কাছে টাওয়ারটা কতখানি, এই টাওয়ারটা বোধ হয় নিশ্চয়ই তোমাদের কাছেও আছে, তোমাদের সাথে এসেছে, যাদের যাদের কাছ দিয়ে টাওয়ারটা এসেছে তা আমাকে কমেন্টে বলবে, দেখবো কাদের কাদের কাছ থেকে কমেন্ট টাওয়ারটা এসেছে। এই টাওয়ারটা ধরে তোমার চলে এলেই আমাদের কাছে চলে আসবে, আমার যেখানে আছি কাদের কাদের টাওয়ারটা আছে তাহলে কমেন্টে বলবে। চলো আমরা কিন্তু কথা হলো পুকুরটাতে 5-10 কেজির মাছ দেখবো, ঠিক আছে, ওইখানে পুকুরটা আছে, দেখতে চলো দেখি কত বড় বড় মাছ। এরা তো বলছে ছেলেগুলো বলছে এরকম 5 কেজি 10 কেজি ওইটার মাছ সে নাকি ধরেছে, এখনও বলে নাকি ভাসছে, চলো দেখাচ্ছি পুকুরটাতে। আর দেখো আর এমন রাস্তায় নিয়ে এলো, মানে কি বলবো, পা হাত সব মানে কাদে ঢুকে আছে, জল হয়েছে তো, এত কালকে রাত্রে জল হয়েছে, কি বলবো, মাঠে কাদে কাদে দেখো আমি পুরো ঢুকে আছি মাঠেতে। আচ্ছা হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি খারাপ হয় ভিডিও, জানি এখন ভিডিও আমার খারাপ হচ্ছে, তাও কমেন্টে জানাবে যে তোমার ভিডিও কমিয়েছে এইখানে, এইটা ভালো হয়নি, তাও দেখো একটু কমেন্টে জানিয়ে দেবে, আর মানে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো। দেখো সাপোর্ট না করলে কেউ কোনো আগে বাড়াতে পারে না, কারণ তোমরা একটু সাপোর্ট করলে তবে যদি আমি একটু আগে যেতে পারি, ভালো ভালো ভিডিও করতে পারবো তোমাদের জন্য। ওই জন্য বলছি চ্যানেলটা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবে, যাতে এই ছোটোখাটো যা ব্লগ বানাবো সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছে, ঠিক আছে, সেটা তাহলে পুকুরটা কাজে যাই যে দেখাচ্ছি। এই যো পুকুরটাতে এসে গেছি আমরা, এই যো এখানে পুকুরটা হয়েছে দেখতে পাচ্ছ, আর এরপরে ওরা কী করছে দেখতে পাচ্ছ, স্যার চুল্লু মারছে নাকি ওখানে বসে বসে, ওরা চুল্লু মানে জানো সেই পেটো পেটো যেগুলো সেই পলিথিনে দেয় বলে তো, যাও কিছু খাচ্ছে ওখানে বসে বসে। এই যে পুকুরটা এখানে থাক, বলছে 5-10 কেজির মাছ আছে, আপাতত ওদের মাছগুলো ধরে নিয়েছে, ওই জন্য নেই জাল দিয়েছিল, মাছগুলো ধরে নিয়েছে পুকুরটাতে, এখন নেই, আমাদের কপালটা খারাপ হলো, তোমাদেরকে দেখাতে পারলাম না 5-10 কেজি মাছ। বড় আফসোস বন্ধু, তোমাদেরকে দেখাতে পারলাম না 5-10 কেজির মাছ, কি বলবো, মানে পরশু জাল দিয়েছে পুকুরটাতে, যা মাছ ধরে নিয়েছে, খোল দিয়েছিল, এই এক ধরনের ওষুধ পাওয়া যায় ওইগুলো দিয়েছিল, দিয়ে সব মাছ ধরে তুলে নিয়েছে, আবার নতুন মাছ চাল করেছে, নতুন মানে বাচ্চা মাছ ছেড়েছে, দেখাতে পারলাম না। তো কমেন্টে বলবে যে ভিডিওর মানে আমাদের এই যে জায়গাটা কেমন লাগলো, চাইতে দেখালাম ঘুরিয়ে, বুঝতে পারছো গ্রামের ছেলে, গরিব ঘর ছেলে, গ্রামে মাঠে ঘাটে ঘুরে বেড়াই, এরকমই আমার ব্লগ হচ্ছে প্রথম প্রথম। আর এই ফোনটাও মানে কি বলবো, ক্যামেরাটাও সেরকম ভালো নয় যে পরিষ্কার তোমরা বুঝতে পারবে, কারণ 6-8টা দিয়ে ফোনটা নিয়েছিলাম, এই ফোনটা দিয়ে করছি, সেরকম কিছু নেই। তো দেখি আমাদের বাড়ির দিকে যায়, আমার একটা পলাশ আছে, ওরা যাচ্ছি, মালটা কী করছে ঘরে দেখা যাক, ওদের কাছে যে যাচ্ছি, ঠিক আছে। এই যো আমার পলাশ দাদার কাছে চলে এসেছি, দেখি কী করছে, কী ওদের রান্না হচ্ছে, মুদিরা সবাই আছে, হ্যাঁ সব এখানে আছে, আমাদের পাড়ার মানে টিমটা কি বলবো, এই যাও দেখতে পাচ্ছ, হাম তো নাচ করেঙ্গে, আরে কেনা কে চাতে হো, হাম তো নাচ করেঙ্গে।